আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। বানিয়ে দেখাচ্ছি হেলদি একটি সবজির রেসিপি। সবজি তো সবসময় হেলদি হয়, তবে রান্নার প্রসেসের কারণে সবজির পুষ্টিগুণ কিন্তু অনেকটাই কমে যায়। আজকে আমি আপনাদের হেলদি ওয়েতে ডায়েট ফ্রেন্ডলি একটি সবজি রান্না করে দেখাবো, যেটা আপনারা খুব কম সময়ের মধ্যেই রান্না করতে পারবেন, আর সেই সাথে এটা খেতেও বেশ মজা হবে। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি পাঁচ ধরনের সবজি নিয়েছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, লাউ, বরবটি। সবজিটাকে ধুয়ে যে পাত্রে বসাবো সেই পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ 4টা, 1/2 চা চামচেরও কম পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচেরও কম, লবণ প্রায় 1 চা চামচ বা পরিমাণ মতো, আদা বাটা দিলাম 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, 2টা তেজপাতা দিয়ে দিলাম, তেল দিলাম 1/2 টেবিল চামচ। এখানে আমি সরষে তেল ব্যবহার করেছি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিব। সবজি সেদ্ধ হওয়ার জন্য বেশি পানি দেওয়ার দরকার নেই। বেশি পানি দিয়ে অনেক সময় নিয়ে সবজি সেদ্ধ করলে কিন্তু সবজির পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। তো হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে ঢেকে দিব, আর চুলাটা হাই ফ্লেমে রেখে সবজিটাকে সেদ্ধ করে নিব। দুই মিনিটের মধ্যেই বলক উঠে গেছে। এই পর্যায়ে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঘন ঘন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটাকে, যাতে এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে ঝাল লবণটা টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। তেজপাতাগুলো তুলে নিলাম। তো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নামিয়ে সবজির জন্য বাগার রেডি করছি। প্যানে দিলাম 1 টেবিল চামচ সরষে তেল, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি। সবজিটাকে হেলদি রাখতে চাইলে অবশ্যই তেলের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে দিলাম 1/2 চা চামচ আস্ত জিরা। তো এটা রেডি হয়ে গেছে, সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা সেদ্ধ হওয়ার পরেও কিন্তু এর কালারটা ঠিকই রয়ে গেছে। সবজি কখনোই ওভার কুক করা যাবে না, তাহলে এর পুষ্টিগুণও কমে যাবে, সেই সাথে কালারটাও নষ্ট হয়ে যাবে। সো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।